আজকে শর্টকাট রান্না করবো। মাছগুলো বেছে নেব, মাছগুলো আমি এখানে নিলাম, এখন তেলে দিয়ে দেব, ভালো করে বেছে নেব মাছগুলো। কই মাছ দিয়ে বেগুন মাছগুলো ভালো করে ভেজে নিলাম, তারপর রান্না শুরু করব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিই, ভালো করে পেঁয়াজ মরিচগুলো বাদ দিয়ে তারপরে আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, ভালো করে নাড়াচ্ছে না, তারপর বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে দেব বেগুন আলু। ভালো করে কষে নিতে হবে, কষাই নিলাম, তারপর এখন জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দিবেন, তারপর টমেটো গুলো দিয়ে দিবেন। শর্টকাট বেগুন রান্না খুব দ্রুত হয়ে যায়। তারপর ডাইকে দিবেন, জল দেওয়ার পর ডাইকে দিবেন, 5 মিনিট পর আবার আসব, তারপর কই মাছগুলো দিয়ে দিব। তো শেষ, শর্টকাট বেগুন রান্না। সময় না থাকলে এইভাবে শর্টকাট বেগুন রান্না করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।